হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। করোনা প্যান্ডেমিকের মধ্যে আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলাফেরা করছো। লেটস গেট ইনটু বিজনেস। বিজনেস আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে এক্স্যাক্টলি শেষ শুরু করব। তারপরে তোমাদের মনে রাখার জন্য বা মনে করার জন্য আবার একটু রিকল করছি, আমরা গত লেকচারে দেখিয়েছি ইকুয়েশনের মাধ্যমে কিভাবে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করা যায় এবং ইফেক্ট অফ প্রাইস অ্যান্ড ইফেক্ট অফ ডিমান্ডটা দেখিয়েছি। আজকে আমরা দেখাবো ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটা দেখার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। As I said, there are three questions. So there are two questions. প্রতিটি প্রবলেম সলভ করার আগে আগে যেটা বের করতে হয় সেটা হলো ইকুইভ্যালেন্ট প্রাইস অ্যান্ড ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি। সো লেটস ফাইন্ড আউট দি ইকুইভ্যালেন্ট প্রাইস অ্যান্ড ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি। অ্যাট ইকুইলিব্রিয়াম QD is equal to QS, so 200 minus 3P equal to minus 80 plus 4P, so 7P equal to 280. Equilibrium price equal to 4. So as we assume that QD is equal to QS, so both are equal. So যে কোনো একটি ইকুয়েশন আমি যদি ইকুইভ্যালেন্ট প্রাইসের মানটা বের করে দিই তাহলে ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটিও বের হয়ে যাবে। So here is the equilibrium price 40 and equilibrium quantity 80. আমরা নেক্সট ইফেক্টে যাওয়ার আগে কিছু প্রাইমারি কথা বলছি। অনেক সময় ইকোনমিতে যেটা হয় এক্সেস প্রোডাকশন হয়ে যায় বা অনেক বেশি ফলন হয়ে যায়। যদি আমরা বলি তোমরা হয়তো বা এই শব্দটির সাথে পরিচিত যে বাম্পার ফলন, অনেক সময় যেটা হয় আমাদের আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে অনেক বেশি উৎপাদন হয়ে যায়, হুইচ ইজ কল্ড বাম্পার ফলন ইন বেঙ্গলি অর এক্সেস প্রোডাকশন। যখন এক্সেস প্রোডাকশন আর বাম্পার ফলন হয়ে যায় তখন আমাদের ন্যাচারাল ডিমান্ডের চেয়ে আমাদের সাপ্লাইটা অনেক বেড়ে যায়। সো ইফ ইউ রিমেম্বার দ্য ল অফ সাপ্লাই অ্যান্ড ল অফ ডিমান্ড অ্যান্ড দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে এক্সেস সাপ্লাই হয়ে গেলে তখন আমাদের প্রাইসটা ফল করে যায়। এই প্রাইসটা ফল করার কারণে যারা উৎপাদনকারী তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য সরকার একটি বিশেষ পদক্ষেপ নেয় বা একটা বিশেষ ধরনের মেকানিজম করে, হুইচ ইজ কল্ড প্রাইস ফ্লোর, দ্যাট ইজ সর্বনিম্ন দাম। এখানে আমরা দেখছি যে প্রাইস 40, সরকার যদি বলে যে এর চেয়ে নিচে হবে না তাহলে যারা উৎপাদন করে তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। অন দি আদার হ্যান্ড আরেকটা ইফেক্ট আছে, সেটা হলো অনেক সময় আমাদের স্বাভাবিক ডিমান্ডের চেয়ে সাপ্লাইটা কম থাকে। যদি আমরা রিসেন্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা দেখেছি রিসেন্টলি পেঁয়াজের দাম 50 টাকা থেকে হঠাৎ করে 200 টাকা বা 250 টাকা হয়ে গেল। সো এটা আমাদের জন্য একটা, যারা কনজিউমার যারা তাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়। সো সরকার তখন যেটা করে একটা প্রাইস সিলিং দিয়ে দেয় বা সর্বোচ্চ একটা দাম সীমা বেঁধে দেয়, এটা হলো প্রাইস সিলিং, দ্যাট ইজ যে এর চেয়ে বেশি হতে পারবে না। যদি আমরা জানি ইকোনমি সবসময় ইকোনমি মুভস অন অ্যাকর্ডিং টু দি ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, সাপ্লাই এবং ডিমান্ড যেমন থাকবে তার উপর ভিত্তি করে প্রাইসটা সেট আপ হয় এবং ইকোনমিক কোয়ান্টিটিটা সেট আপ হয়। কিন্তু যখন এরকম সহনীয় সীমার বাইরে চলে যায় তখন গভর্নমেন্টকে একটা পদক্ষেপ নিতে হয়, তার প্রাইস ফ্লোর সেট করে দেয় অথবা প্রাইস সিলিং সেট করে দেয় যাতে সবাই যারা কনজিউমার যারা আছে তারা খুব বেশি সাফারার না হয়, অন দি আদার হ্যান্ড যারা প্রডিউসার তারা যাতে খুব বেশি সাফারার না হয়। এবং আমরা এই দুটো ইফেক্ট আমরা দেখবো এখানে। যদি এমন হয় যে প্রাইস ফ্লোর যদি সেট করে দেয় 30 টাকা তখন কি হবে, যদি এমন হয় প্রাইসটা 30 টাকা সেট করে দিল তখন কি ইফেক্ট হচ্ছে, তাহলে আমাদের কিউডি ইকুয়াল টু 200 মাইনাস 3 ইনটু 110 এন্ড কিউএস ইকুয়াল টু
fully. So here we say 110 is greater than 40, that is QD is greater than QS. তাহলে এখানে excess demand থাকবে যদি সরকার সর্বনিম্ন দাম excess production হওয়ার কারণে যেটা হয় price টা fall করে যায় যদি equilibrium quantity equilibrium ভারসাম্যের মাধ্যমে আমরা যদি দেখাতে যেতাম তাহলে হয়তো প্রাইসটা আরো কমে যেত 20 তখন আমাদের যারা উৎপাদন করে তাদের হয়তো মানে বেশি ক্ষতি হয়ে যেত এই জন্য গভর্নমেন্ট যেটা করেছে 30 টাকা সেট করে দিয়েছে যে এর নিচে যেতে পারবে না তখন কি হতো তখন দেখা যেত যে আমাদের এক্সেস ডিমান্ড থেকে যাচ্ছে দ্যাট ইজ ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই এবং আরেকটা হতে পারে যদি 50 হতো তাহলে কি হতো So still now, এর আগে যেটা দেখেছি সেটা প্রাইস ফ্লোর ছিল আর এটা আমরা প্রাইস সিলিং দ্যাট ইজ যে এর চেয়ে বেশি প্রাইস হতে পারবে না তখন কি হতো তখন দেখা যেত যে আমার কোয়ান্টিটি ডিমান্ডে থাকে 50 ইউনিট অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড 120 ইউনিট দ্যাট ইজ সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড তাহলে এখানে আমার এক্সেস সাপ্লাই থেকে যেত আর আগেটা থাকতো এক্সেস ডিমান্ড থাকতো সো দিস ইজ হাউ ওয়েন দ্য গভর্নমেন্ট ইন্টারভিন ইনটু দ্য সিস্টেম সো দেয়ার ইজ এক্সেস ডিমান্ড এন্ড এক্সেস সাপ্লাই সো নাও সি দ্য ইফেক্ট অফ ট্যাক্সেশন So now let's see the effect of taxation. So what is tax or what is taxation? Tax হলো আমাদের আয়ের একটি অংশ আমরা সরকারকে প্রদান করি এবং এর বিনিময়ে আমরা সরকারের কাছ থেকে কোনো রকম সুবিধা আদায় বা সুবিধা পাওয়ার কোনো প্রত্যাশা রাখতে পারবো না দ্যাট ইজ ফর গন অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ফি কথা বলি ফি সরকারকে দিলে আমরা এর বিনিময়ে একটি সেবা প্রত্যাশা করতে পারি কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে সেটা আমরা প্রত্যাশা করতে পারি না সো ট্যাক্স ইজ ফর গন আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি বা স্টুডেন্ট তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় টেল মি হোয়াট আর দ্য টু সার্টেন থিংস ইন ইওর লাইফ তোমাদের জীবনে অবশ্যই ঘটবে এমন দুটো ঘটনা কি হতে পারে সো আই গেস ওয়ান ইজ কনফিডেন্ট আই থিঙ্ক ইউ আর ইউ ক্যান অ্যান্সার দ্য ফার্স্ট ওয়ান হুইচ ইজ ডেথ দ্যাট ইজ এভরি ওয়ান এভরি ম্যান হ্যাজ টু টেস্ট দ্য ডেথ সবাইকে মৃত্যু বারণ করতে হবে সেটা ঠিক আছে এন্ড ওয়ান হোয়াট ইজ দ্য অ্যানাদার থিং the another thing is I guess many of you can answer this another thing is tax tax means আমাদেরকে প্রতি মুহূর্তে বা প্রত্যেককে আমাদেরকে ট্যাক্স পে করতে হয় হয়তো তোমরা বলতে পারো স্যার আমাদের তো আর্নিংস নেই তাহলে আমরা কিভাবে ট্যাক্স পে করতে পারবো সো দেয়ার আর সো মেনি ফর্মস অফ ট্যাক্স ট্যাক্স হতে পারে ইনকাম ট্যাক্স হতে পারে ট্যাক্স হতে পারে ভ্যাট হতে পারে ট্যাক্স হতে পারে এক্সাইজ ডিউটি হতে পারে ট্যারিফ হতে পারে ইম্পোর্ট ট্যাক্স এক্সপোর্ট ট্যাক্স দেয়ার সো মেনি ফর্মস অফ ট্যাক্সেস So now we'll try to see the impact of taxation on demand and supply. আমরা এই কোশ্চেনটা দিয়ে ইফেক্টটা দেওয়ার চেষ্টা করব আমরা অলরেডি বের করেছি ইকুইভ্যালেন্ট প্রাইস ছিল এখানে 40 আর ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি ছিল 80 আমরা একটু বলি ট্যাক্স দেয়া যেতে পারে অনেকভাবে দেওয়া যেতে পারে তবে ট্যাক্স সাধারণত ক্যালকুলেশন যে পদ্ধতি সেটা হলো একটা ফার্স্ট ওয়ান ইজ ইউনিট ট্যাক্স রেট ইউনিট ট্যাক্স দ্যাট ইজ যে হোয়াট এভার দ্য কোয়ান্টিটি অফ প্রাইস ট্যাক্সটা ফিক্স করা থাকে সে ফর এক্সাম্পল দিস ইজ দ্য
marker pen, and if the government says the tax will be fixed at 5 taka, যদি আমি ধরে নিচ্ছি এই কলমটির দাম বা এই পেনটির দাম 50 টাকা, তাহলে সরকার যদি বলে যে প্রত্যেকটা কলমের জন্য 5 টাকা করে ট্যাক্স দিতে হবে, দ্যাট মিন্স ট্যাক্স ইজ ফিক্সড, সো দিস ইজ কল্ড ইউনিট ট্যাক্স। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাড ভ্যালোরাম ট্যাক্স, অ্যাড ভ্যালোরাম দ্যাট ইজ হোয়াট এভার দ্য প্রাইস দ্য ট্যাক্স উইল বি অ্যাড পার্সেন্টেজ, তার মানে কলমের দাম যদি 100 টাকা হয় তাহলে যদি 5 টাকা হয়, 5% যদি হয় তার মানে 5 টাকা ট্যাক্স দিতে হবে, যদি কলমের দাম 200 টাকা হয় 5% হলে 10 টাকা ট্যাক্স দিতে হবে। সো দ্য ট্যাক্স ইজ ক্যালকুলেটেড অ্যাজ পার্সেন্টেজ রেট। অ্যান্ড অ্যানাদার ফর্ম ইজ মিক্স, দ্যাট ইজ সেটা অ্যাড ভ্যালোরাম হতে পারে, সেটা ইউনিট হতে পারে, দ্য কম্বো অফ দিস টু। সো আমরা এখানে দুটা ইফেক্ট নিয়ে আলোচনা করব, ইউনিট ট্যাক্স অ্যান্ড অ্যাড ভ্যালোরাম ট্যাক্স। ইউনিট ট্যাক্স হলো যেটা ফিক্স থাকে। সো আমরা এখানে দেখেছি ক্যালকুলেশন করেছি ইকোনমিক কোয়ান্টিটি 40 অ্যান্ড ইকোনমিক price 40 and economic quantity 80. যদি বলা হয় যে ক্রেতার উপর, সরি বিক্রেতার উপর 3 টাকা করে ট্যাক্স ধার্য করা হয়, সরকার যদি বলে যে দ্য সেলার হ্যাজ টু পে 3 টাকা পার ইউনিট, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কি চেঞ্জটা হবে সেটা আমরা দেখার চেষ্টা করছি। সো আই রিপিট, সেলারের উপর বা বিক্রেতার উপরে, তাহলে and this is before taxation, মানে tax আরোপিত হওয়ার আগে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের হয়েছে। এখন যদি আমরা বলি যে ট্যাক্সেশনের পরে, তার মানে ট্যাক্স প্রদান করার পরে, সো আমরা যেহেতু একটু চেঞ্জ হয়েছে সেজন্য আমরা কিউটি দিয়ে চেঞ্জ করব, কিউটিএস এভাবে লেখা যায়, অথবা এভাবে লেখা যায়, ইউ ক্যান রাইট ইন বোথ ওয়ে। তাহলে কি হচ্ছে, আমাদের আগে ছিল 80 মাইনাস 4p। আবার একটু বলছি, ট্যাক্স ইম্পোজ করার আগে একজন সেলার পেত পি টাকা, পি আমরা ইকুইভ্যালেন্ট প্রাইস বের করেছি পি, তার মানে এই এটা সে পেত, এই প্রাইসটা সে পেত, কিন্তু এখন তাকে 3 টাকা করে, আমি ধরে নিচ্ছি যে সরকার যদি বলে যে 3 টাকা করে প্রতি ইউনিটে 3 টাকা করে ট্যাক্স দিতে হবে, তাহলে আগে যদি পি টাকা পেত, পি প্রাইস পেত, এখন পি থেকে 3 টাকা কম পাবে। সো the equation would be like p minus 3, এই টাকা এখন সে পাচ্ছে না, এই টাকা সরকারকে দিতে হবে। সো দ্য নিউ ইকুয়েশন ইজ qst is equal to minus 80 plus 4 into p minus 3, this is the new equation। তাহলে আমাদের নিউ ইকুইলিব্রিয়াম হবে, আই এম রাইটিং ইন শর্ট, qt is equal to qst, this is the new equation। সো 200 minus 3p is equal to minus 80 plus 4p minus 12. 200 minus 3p is equal to minus 80 plus 4p minus 12. আমরা এক লাইনে লিখতে পারতাম, or 7p is equal to 292 equal to 292 divided by 7. So now the equilibrium price is 41.71. আমরা আগে পেয়েছি 40, so after imposing the tax, সেটা হচ্ছে 41.71, তার মানে আমার প্রাইস ইকুইভ্যালেন্ট প্রাইস বেড়েছে 1.71, এটা নিউ ইকুইভ্যালেন্ট প্রাইস। তাহলে নিউ ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি কত হবে, আমরা এখানে করছি ছিল 80। তাহলে আমরা দেখছি যে ট্যাক্স ইম্পোজ করার পরে
আমার প্রাইসটা বেড়ে গিয়েছে 1.71 টাকা এবং আমার কোয়ান্টিটি কমে গিয়েছে 80 থেকে 74.84. সো দিস ইজ দ্য ইফেক্ট অফ ট্যাক্সেশন. সো নাও দ্য অ্যানাদার কোয়েশ্চন মে অ্যারাইজ, যে এই যে প্রাইসটা বেড়ে গেল, প্রাইসটা 41 থেকে বেড়ে গেল বা আমার ট্যাক্স ইম্পোজ করা হলো, তাহলে কে কতটুকু ট্যাক্স বেয়ার করবে, মানে কনজিউমাররা কতটুকু বেয়ার করবে, প্রোডিউসাররা কতটুকু বেয়ার করবে. সো উই ক্যান ক্যালকুলেট ইন দিস ওয়ে. এখন দেখো যে 40 টাকা প্রাইস ছিল, আমরা এর আগে ইকুইভ্যালেন্ট মাধ্যমে দেখিয়েছি, আমি বেয়ার করছি 41.74 minus 40, that is 1.74. তাহলে যার ভোক্তা তারা 1.74 টাকা অতিরিক্ত কর প্রদান করবে. কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দামটা বেড়েছিল কত, ট্যাক্সটা ছিল 3 টাকা, সরকার নির্ধারিত ট্যাক্স ছিল 3 টাকা. এই 3 টাকার মধ্যে 1.74 টাকা ভোক্তা যারা কনজিউমার তারা বেয়ার করছে. তাহলে যারা উৎপাদনকারী তারা কত বেয়ার করবে, তারা উৎপাদনকারী বেয়ার করবে 3 টাকা থেকে 1.74 টাকা তো আমরা কনজিউমার যারা তারা বিয়ার করছি, তাহলে বাদ বাকি টাকা 1.74, দ্যাট ইজ 1.26. তাহলে যদিও সরকার 3 টাকা ট্যাক্স নির্ধারণ করছে বিক্রেতার উপরে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাট এন্ড যে এরই একটা অংশ 1.74 টাকা যারা কনজিউমার তাদেরকে বেয়ার করতে হচ্ছে, এবং একটি অংশ 1.26 টাকা এটা বেয়ার করতে হচ্ছে প্রোডিউসারদের. সো শুধু ট্যাক্স বাড়লে যে শুধু যারা উৎপাদনকারী তাদেরকে যে দিতে হবে, ইটস নট নেসেসারি. এটা আমরা শেয়ার করে ফেলি বা উভয়ের মাধ্যমে সেটা দিতে হয়। কারণ আমরা যদি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, ইফ ইট ইস আস্কড সো দিস ইম্প্যাক্ট অন গ্রাফিক্যালি, তাহলে গ্রাফিক্যালি কিভাবে দেখানো যায় আমরা সেটা দেখার চেষ্টা করি. ইকুয়েশন ছিল প্রাইস ছিল 40. দেখো এখন আমরা সরাসরি এটা পি দিয়ে করি, P1. সো বিফোর ইম্পোজিং দ্য ট্যাক্স, ট্যাক্স আরোপিত হওয়ার আগে এটা ছিল আমার ইকুইভ্যালেন্ট প্রাইস এন্ড এটা ছিল ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি P1. এখন সরকার একটা ট্যাক্স ইম্পোজ করলো বা কর ধার্য করলো. যখন কর ধার্য করবে, সেলারদের উপরে যখন করটা ধার্য করা হয়, তখন তাদের উৎপাদন খরচটা বেড়ে যায়। সো দ্য কস্ট অফ প্রোডাকশন ইনক্রিজ, এন্ড কস্ট অফ প্রোডাকশন যদি বেড়ে যায় তখন তাদের
উৎপাদনের মাত্রাটা বা সংখ্যাটা পরিমাণটা কমে যায়। সো সাপ্লাই কার্ভটা লেফট সাইডে শিফট করে, সাপ্লাই কার্ভ শিফট টুয়ার্ড লেফট, বাম দিকে শিফট করে যায়। তাহলে যদি ট্যাক্স ইম্পোজ করা হয় সাপ্লাই কার্ভটা লেফট সাইডে শিফট করবে, তাহলে যেটা হচ্ছে প্রাইসটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সরি প্রাইসটা আগের চেয়ে বেড়ে যাচ্ছে। এবং আমার কোয়ান্টিটিটা কমে যাচ্ছে, প্রাইসটা বেড়ে যাচ্ছে আমার কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখো তাহলে আগে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল পি ওয়ান, ট্যাক্সটা ইম্পোজ করার পরে আমার প্রাইসটা বেড়ে পি ওয়ান থেকে পি টু হয়েছে, এতটুকু বেড়েছে। এবং সেটা হচ্ছে কেন, ট্যাক্সটা ইম্পোজ করা হয়েছে, এই যে এই পরিমাণ ট্যাক্স, দিস ইজ দ্য হোল ট্যাক্স। সো আমাকে যে কনজিউমারকে দিতে হচ্ছে পি ওয়ান থেকে পি টু এতটুকু, আর যারা প্রডিউসার যারা তাদেরকে দিতে হচ্ছে এতটুকু। সো this one has to bear, has to be bear by the consumer, and this portion will be bear by the producer. কিন্তু ট্যাক্স হলো তোমার টোটাল 3 টাকা, আমি যদি ধরে নিচ্ছি 3 টাকা ট্যাক্স দিতে হচ্ছে টোটাল, এটা হলো টোটাল 3 টাকা, তার এতটুকু অংশ পি ওয়ান পি টু দিতে হবে কনজিউমারদেরকে, এন্ড পি ওয়ান পি থ্রি দিতে হবে প্রডিউসারদেরকে। সো দিস ইজ হাউ ইউ ক্যান শো দ্য ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশন গ্রাফিক্যালি। যদি তোমাদের চাওয়া হয় যে চিত্রের মাধ্যমে ট্যাক্সেশন ইম্প্যাক্টটা দেখাও, তাহলে তোমরা এইভাবে দেখাতে পারবে। সো তো এখানে শেষ করতে পারি, আমরা নেক্সট সেশনে আরো কিছু দেখানোর চেষ্টা করব। সো টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।